বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আগামী কালকের দিনকের ক্ষেত্রেও ফের আরও একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছে এবং একাধিক জেলাতে কমলা সতর্কবার্তাও দিয়ে দেওয়া হয়েছে। তো কোথায় কোথায় কমলা সতর্কবার্তা এবং কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা রয়েছে, কালকের দিনকে কখন কখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেট দেব। এবং এই যে বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত জারি থাকতে পারে সেই আপডেটটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। কাজেই ভিডিওটা আপনি একবার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে আজকের দিনকে আপনার জেলাতে কেমন বৃষ্টিপাত হয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে। আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা, আকাশ ধীরে ধীরে পরিষ্কার আকাশে পরিণত হয়ে যাবে, যেটা আমরা আগের দিনকের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম এবং আজকের যে লেটেস্ট আপডেট দিয়েছে সেই আপডেটটাও বলে দিয়েছিলাম। আজকের দিনকে মোটামুটি দুপুরবেলার পর থেকে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছে। বিশেষ করে বন্ধুরা কলকাতা, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একটুখানি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা গিয়েছে। এছাড়া মোটামুটি মারাত্মক ভারী বৃষ্টিপাত আজকের দিনকে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব বেশি একটা দেখা যায়নি, তবে আগামী কালকের দিনকে একটুখানি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা যদি ভালোভাবে বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আগের দিনকের ক্ষেত্রে শনিবারের দিনকে আকাশ মেঘলা ছিল, খুব বেশি একটা বৃষ্টিপাত হয়নি। আজকের দিনকে সকালবেলা থেকেই গুড়ি গুড়ি ঝিরি ঝিরি বৃষ্টিপাত ছিল। আগামী কালকের দিনকে একটুখানি বেশি বৃষ্টিপাতের অনুমান করছে আবহাওয়াবিদরা এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে সম্পূর্ণ অফিসিয়াল রিপোর্টের মাধ্যমেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো সবার আগে অফিসিয়াল রিপোর্টটা দেখে নেব। তো অফিসিয়াল রিপোর্টে আমরা যদি আসি তো সেক্ষেত্রে দেখতে পাবেন কালকের দিনকের জন্য ইতিমধ্যে আজকের দিনকে রাত্রিবেলার দিকে একটা হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মারাত্মক কমলা সতর্কবার্তার সাথে সাথে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর সহ মালদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়াও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মোটামুটি এই জেলাগুলোর ক্ষেত্রে একটুখানি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটিভাবে কিন্তু এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী কালকের পাশাপাশি সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিনকেও এই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো একেবারে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি এবং কারেন্ট সিচুয়েশনে দেখে নেবো যে কারেন্ট সিচুয়েশনে পরিস্থিতি কী রকম রয়েছে। বর্তমানে কারেন্ট সিচুয়েশনে কিন্তু বন্ধুরা চন্দননগরের আশেপাশের দিকে অল্প স্বল্প একটু আধটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া নদিয়ার দিকে যদি তাকান তো নদিয়ার ক্ষেত্রেও সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, অল্প স্বল্প ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের দেখা কিন্তু কোথাও কোথাও মিলছে, কোথাও কোথাও মিলছে না, এমন পরিস্থিতি হয়ে রয়েছে। তা যাই হোক, আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। রাত্রিবেলা 12টা নাগাদ একটু আধটু কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে এখানে হচ্ছে এখানে রয়েছে অভয়নগর রয়েছে, যশোর রয়েছে, নড়াইল রয়েছে, মুর্শিদপুর রয়েছে, তুঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর রয়েছে, জিয়ানগর, মাথাবেড়িয়া, মির্জাগঞ্জ এই সমস্ত এলাকা থেকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। চুয়ামোহানের দিকে বৃষ্টিপাত বেশ ভালোই, মোটামুটিভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে চুয়ামোহানি এলাকাগুলোর ক্ষেত্রে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো থাকবে, হাটহাজারির দিকেও বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে আমরা এবারে ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এবারে আমরা চলে আসলাম সোমবার, সোমবার দিনকে কিন্তু আমরা চলে এসেছি সোমবার একটার সময়, রাত্রিবেলা একটা নাগাদ কিন্তু হালকা ঝিরিঝিরি
গুড়ি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অব্যাহত থাকবে, যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে এই বৃষ্টিপাতটা কিন্তু অব্যাহত থাকবে। তবে তার সাথে সাথেই বাংলাদেশের ক্ষেত্রে যশোরের দিকে অল্প স্বল্প ভারী বৃষ্টিপাত থাকবে, ঢাকার আশেপাশের দিকে একটু একটু বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে যদি কথা বলি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতার আশেপাশের দিকে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু অল্প স্বল্প একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, নিউ টাউনের দিকেও কিন্তু অল্প স্বল্প ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বরূপনগর বাদুরিয়া এখানেও কিন্তু একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে দেখা মিলতে পারে। তবে রাত্রিবেলার দিকে অতটা ভারী বৃষ্টিপাত একদমই থাকবে না, হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সমস্ত জেলাতেই রয়েছে। বর্ধমানের দিকেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে, ঢাকার আশেপাশের দিকে মাদুরাইপুর বরিশাল মতিরহাট সিনবাগ আমরাপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত থাকবে। এখান থেকে আমরা অল্প অল্প করে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা রাত জুড়েই থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটুখানি কমই রয়েছে আপাততভাবে সকালবেলার দিকে। তবে সকালবেলার দিকে যদি আমরা 10টার সময় আসি তো সকাল 10টার সময় কিছু কিছু জেলাতে একটু আধটু ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, যেমন রঘুনাথপুর কাশীপুর শালতোরা এছাড়াও কিন্তু চান্তা অঞ্চল রয়েছে বাঁকুড়ার আশেপাশের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, বেলোরের আশেপাশের দিকে গঙ্গাজল ঘাটের দিকে একটু আধটু ভারী বৃষ্টিপাত থাকবে, যেখানে মোটামুটি 10 থেকে 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুরা আরও বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত থাকবে, যেমন এখানটায় আহমেদপুর রয়েছে লাভপুর রয়েছে সিউড়ির আশেপাশের দিকে মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত থাকবে, 18 থেকে 19-20 মিলিমিটারের কাছাকাছি কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 11টার সময় চলে আসলাম। দেখুন বন্ধুরা 11টা নাগাদ একটা মারাত্মক ভারী বৃষ্টিপাতের বলয়ের প্রবেশ পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখা যাবে, যেখানে সিমতলা এছাড়াও কিন্তু আমরা বারোয়ান অঞ্চল লাভপুর আহমেদপুর এছাড়াও আমরা এখানটায় এখানে আমরা আরও বেশ কয়েকটা কেতুগ্রাম দেখতে পাচ্ছি, বোলপুরের আশেপাশের দিকে সিউড়ির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে, যেখানে 30 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের বলয় ধীরে ধীরে মুর্শিদাবাদের দিকে কিন্তু একটুখানি এগোনোর সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বেলেডাঙ্গা বহরমপুর এই সমস্ত এলাকার দিকে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে গেল, একদম ঠিক বিকালবেলা 2টার সময় চলে এসেছে এখানে ভারতপুরা অঞ্চল রয়েছে যেখানটাই সেখানে কিন্তু ব্যাপক আকারে একটা ভারী বৃষ্টিপাত থাকবে, প্রায় 25 থেকে 26 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলেডাঙ্গার ক্ষেত্রে 24 মিলিমিটার বৃষ্টিপাত ঘটবে, এছাড়াও যদি আমরা এখানটায় নওদার খেনে আসি তো সেখানে কিন্তু 23 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। হরিয়ালপাড়া ক্ষেত্রেও ভালো বৃষ্টিপাত থাকবে, দমকল বহরমপুর মুর্শিদাবাদের আশেপাশে থেকে কিছু কিছু জেলাতে কিন্তু ব্যাপক আকারে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাটোয়া দেবগ্রাম পাতুলির আশেপাশের দিকেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুম আউট করলে নিচের দিকে আসলে সেখানে কিন্তু দেখতে পাবেন যে খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা একটু আধটু ভারী বৃষ্টিপাত থাকবে, বালিচকের ক্ষেত্রেও 15 মিলিমিটার বৃষ্টিপাত, কোলাঘাটের ক্ষেত্রেও 16 মিলিমিটার, উলুবেড়িয়ার ক্ষেত্রেও কিন্তু 14 মিলিমিটার, এছাড়াও কিন্তু কলকাতার ক্ষেত্রে 9.8 মিলিমিটার, পারুইপুরের ক্ষেত্রে 16 মিলিমিটার, জয়নগর মাঝিপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় 11 মিলিমিটার বৃষ্টিপাত, হলদিয়া তমলুক এই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবারের আশেপাশের দিকে গেলে সেখানেও কিন্তু 23 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মহিষাদলে চলে আসলাম 21 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো ওভারঅল একটা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের অনুমান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ECMWF মডেল আমাদেরকে এটাই বলছে। খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত বিভাগগুলোর ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, 2 থেকে 3টার মধ্যে যদি আসি তো মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে, যেখানে ডায়মন্ড হারবার জয়নগর মাঝিপুর কুলপির আশেপাশের দিকে বৃষ্টিপাত কমে যাবে, নদীয়ার আশেপাশের দিকে আমরা অত বেশি ভারী বৃষ্টিপাত দেখতে পারলাম না, প্রপার কলকাতার ক্ষেত্রেও অত বেশি কিন্তু ভারী বৃষ্টিপাত নেই, পুরুলিয়া বাঁকুড়া থেকেও বৃষ্টিপাত দেখতে পারলাম না। তো মোটামুটি বীরভূম এবং মুর্শিদাবাদ এবং তার তৎসংলগ্ন আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাই একটু আধটু ভারী বৃষ্টিপাতের অনুমান এই মুহূর্তে ওয়েদারের মডেলগুলো আমাদেরকে দেখাচ্ছে। আসানসোলের দিকেও কিন্তু একটু আধটু ভারী বৃষ্টিপাত, দুর্গাপুর বোলপুর সিউড়ি ঘোষকারা কাটোয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, আমরা কিন্তু খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত অত বেশি দেখতে পারলাম না, এছাড়া কলকাতা প্রপার কলকাতার দিকগুলোর ক্ষেত্রে মানে ব্যারাকপুর ট্যারাকপুরের দিকে ওই সমস্ত এলাকা থেকে কিন্তু অত বেশি বৃষ্টিপাত দেখা গেল না। তো যাই হোক, এখান থেকে আমরা ধীরে ধীরে সোমবার দিনটা পুরোটাই দেখে নেবো। তো মোটামুটি দুর্গাপুর সিউড়ির দিকে বৃষ্টিপাত থাকবে, বজায় থাকবে,
এছাড়া কিন্তু অত বেশি ভারী বৃষ্টিপাত রাত্রিবেলার দিকেও কিন্তু দেখা যাচ্ছে না, হালকা থেকে মাঝের বৃষ্টিপাত আগামী কালকের দিনকে গোটা দিন জুড়ে, গোটা রাজ্য জুড়ে, মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হতে পারে। যেখানে যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে না, সেখানে সেখানে হালকা ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অব্যাহত থাকবে। যেখানে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বারংবার ওয়েদারের মডেলগুলো ভারী বৃষ্টিপাতের অনুমান করছে। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অফিসিয়াল রিপোর্টে আমাদেরকে ভারী বৃষ্টিপাতের কিন্তু আপডেট দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তাও বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অতটা ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। এখনও পর্যন্ত সেরকম টাইপের ভারী বৃষ্টিপাত খুব বেশি একটা দেখা যায়নি যতটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কিন্তু তাও আমরা ওয়েদারের মডেলের প্রতি বিশ্বাস রাখবো এবং পরবর্তী সময়ে আমরা মানে জানার চেষ্টা করবো যে কী হতে পারে আগামী কালকের দিনটাটা, মানে মোটামুটি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারলাম। এবার আমরা একেবারে চলে যাবো বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ুর ঝাপটা মোড়ে এটা দেখার চেষ্টা করব যে আগামী কালকের দিনকে কোথাও কি কোনোরকমভাবে ঝড় টড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ট্র্যাকটাকে যদি চালায় তো সেক্ষেত্রে ঝড়ের কিন্তু অত বেশি সম্ভাবনা নেই। নদীয়ার আশেপাশের দিকে একটু আধটু 40-45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, কিন্তু তাও আমরা এটাকে ঝড় টড় বলতে পারি না, মোটামুটি ঝড়ের সম্ভাবনা নেই বললেই চলে। ঝড় কিন্তু বন্ধুরা একদমই হবে না। মঙ্গলবার দিনটা একটু দেখে নেবো, মঙ্গলবার দিনের ক্ষেত্রেও কিন্তু অত ঝড় একদমই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বায়ুর দিক এবং গতিমোডে। পরবর্তী 10 দিনে যদি আসি তো সেক্ষেত্রে পুরুলিয়ার দিকে, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকার দিকে অত বেশি ঝড় টড় কিচ্ছু নেই। পরবর্তী 3 দিনে যদি আসি তো মোটামুটি ঝড়ের কিন্তু অত বেশি ভয়ঙ্কর এফেক্ট থাকবে না। সবথেকে বেশি যে ভয়ঙ্কর একটা এফেক্ট হতে পারে সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলে। দেখুন বন্ধুরা, আগামী 24 ঘন্টার ক্ষেত্রে এখানে পুরুলিয়ার দিকে বেশ ভালোই একটা ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে, প্রায় 26-27 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত পুরুলিয়ার ক্ষেত্রে হয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রেও 22 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু প্রায় 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, নদীয়ার দিকেও প্রায় বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে, চন্দ্রনগরের ক্ষেত্রেও 30 মিলিমিটার বৃষ্টিপাত। পরবর্তী 3 দিনে যদি আসছি তো পরবর্তী 3 দিনের মধ্যে চন্দ্রনগরের ক্ষেত্রে প্রায় 76 মিলিমিটার বৃষ্টিপাত, নদীয়ার আশেপাশের দিকে প্রায় 70 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রে 62, দুর্গাপুরের ক্ষেত্রে 65, বাঁকুড়ার ক্ষেত্রে 53, পুরুলিয়ার ক্ষেত্রে 45, সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কলকাতার ক্ষেত্রে 76 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বন্ধুরা একাধিক জেলাতে 90 মিলিমিটারের কাছাকাছিও বৃষ্টিপাত আগামী 3 দিনের মধ্যে লক্ষ্য করা যাবে, এবং এর থেকেও বেশি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা আছে। দেখুন বন্ধুরা, 158 মিলিমিটার বৃষ্টিপাত কুমিল্লার ক্ষেত্রে হবে, সেনবাগের ক্ষেত্রে 150 মিলিমিটার, 160 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে যদি আসি তো পরবর্তী 5 দিনে মানে মোটামুটি 93 মিলিমিটার বৃষ্টিপাত, 3 দিনে 70 মিলিমিটার বৃষ্টিপাত, 5 দিনে মোটামুটি 100 মিলিমিটার বৃষ্টিপাত, পরবর্তী 10 দিনের ক্ষেত্রে 170 মিলিমিটার বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। নদীয়ার আশেপাশের দিকেও কিন্তু অলমোস্ট সেমই থাকবে, 160-170, রানাঘাটের ক্ষেত্রে কিন্তু 170 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো মোটামুটিভাবে কিন্তু এই যে আগামী 10 দিন আসতে চলেছে, এই 10 দিনে একটা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে লক্ষ্য করা যাবে। তো সেই বর্ষার জন্য এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছে গোটা দক্ষিণবঙ্গবাসী। তো এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ব্যাপারটা দেখে নিলাম। যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাদ দিয়ে বাংলাদেশের দিকটা একটু দেখি, তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিশ্বরামপুর, সিলেট এই সমস্ত লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখা যেতে পারে। তবে আমরা একটু জুম আউট করে গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখে নেবো, যেখানে মোটামুটিভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই চত্বরটার ক্ষেত্রে এবারে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। না উত্তর ভারতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, না পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, না দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, এলাহাবাদ এই সমস্ত এলাকাগুলো রয়েছে, এছাড়াও কিন্তু পূর্ব ভারতে যে সমস্ত অরুণাচল প্রদেশ থেকে শুরু করে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু মারাত্মক একটা ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আগামী 10 দিনের মধ্যে যে তৈরি হতে চলেছে সেটা কিন্তু বন্ধুরা অনেকটাই অবশ্যম্ভাবী হতে পারে। এবং এর সাথে সাথেই কিন্তু বন্ধুরা মোটামুটি আমরা এই আজকের এই ভিডিওতে এইটুকুই আপাততভাবে কিন্তু লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেড়ে ভেড়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করব।
তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন টন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন যে আপনার জেলাতে আজকের দিনকে কেমন টাইপের বৃষ্টিপাত হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।